তেলেগু সুপারস্টার রামচরণের খ্যাতি দক্ষিণ ছাড়িয়ে এখন সারা ভারতে ছড়িয়ে পড়েছে। 2023 সালে আসছে এই তারকার 15তম সিনেমা, যে সিনেমার বাজেট 350 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 400 কোটি টাকারও বেশি। ভারতীয় গণমাধ্যম হাঙ্গামা জানিয়েছে সিনেমাটির দ্বিতীয় লটের শ্যুট শেষ হবে চলতি বছরের জুনের মধ্যে। সেখানে বলা হয়েছে সিনেমাটি হতে যাচ্ছে রাজনৈতিক গল্প নিয়ে, যেখানে রামচরণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। 2023 সালের সংক্রান্তিতে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটি। রামচরণের 15তম এই সিনেমা মুক্তি পাবে তেলুগু ও হিন্দি ভাষায়। সিনেমাটি পরিচালনা করবেন এস শঙ্কর, যৌথভাবে প্রযোজনা করবে শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন ও প্যান ইন্ডিয়া ফিল্মস। আর এই সিনেমার নায়িকা বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। নিজের 29তম জন্মদিনে এই সিনেমার কাজের ঘোষণা দিয়েছিলেন তিনি। 2019 সালে বিনয়ী বিদেয়ী রমা সিনেমায় দেখা মিলেছিল রামচরণ ও কিয়ারা আদভানি জুটিকে। আশা করা হচ্ছে রামচরণ ও কিয়ারা জুটির এই সিনেমা 2023 সালের সবচেয়ে আলোচিত সিনেমার একটি হবে। ইয়াজিম পলাশ, সমকাল।